নমস্কার বন্ধুরা, আমার ফেসবুকে আমি যাই পোস্ট করি সেখানে আমার অনেক বন্ধুরা বলেন যে দাদা একটা ডায়লগ শুনবো। ডায়লগ শুনতে চান অনেকে? দেখুন, ডায়লগ তো আমার হয় না, আপনারা জানেন আমি হিরোদের কাছে মার খাই আর হিরোইনদের টানা ইচ্ছা করি, তো ন্যাচারালি ডায়লগ আমার খুব একটা হয় না। তা সত্ত্বেও আমার কিছু কিছু ডায়লগ হয়, তো আমি ছোট ছোট করে আপনাদের সামনে এখন থেকে প্রত্যেক দিন একটি করে ভিডিও আমি ছাড়ব। একটি করে ডায়লগ থাকবে, দুটি করে ডায়লগ থাকবে এবং মাঝে মধ্যে কিছু মজার ঘটনা থাকবে। কিছু আমাদের ক্যামেরার পেছনে কি কি কাণ্ড হয়, কত রকম মজার ঘটনা ঘটে, তার ছোট ছোট কয়েকটা কয়েকটা ঘটনা আমি আপনাদের কাছে প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসবো। এবং তার সঙ্গে আমি যে সমস্ত আমার বন্ধুরা নতুন অভিনয় করছেন, অভিনয় জগতে আসতে চাইছেন, তাদের কিছু কিছু টিপস দেবো। এটা আমি প্রত্যেক দিন ফেসবুকে আপনাদের সামনে ছাড়বো। যে বন্ধুরা চান এটাকে ফলো করতে তারা ফলো করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের প্রথম ডায়লগ, যেটা আমার নয়, এটা আমি ধার করে বলছি, ধার করা ডায়লগ, কারণ ডায়লগ হয় হিরোদের, আমার ডায়লগ ডেফিনেটলি বলবো। প্রথম শুরু করি একটা হিরোর ডায়লগ। সুহাস, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। দেখুন, এটা একটা মজা, আমি আপনারা বুঝতেই পারলেন, শ্রদ্ধেয় শ্রী চিরঞ্জিত চক্রবর্তী ডায়লগ আপনাদের বললাম, খুব বিখ্যাত ডায়লগ, ডায়লগটা আমি স্টেজেও বলে থাকি। তো এই এই যে ডায়লগ, এটাও কিন্তু অভিনয়ের মধ্যে পড়ে, আমি যেটা নই সেটা করে দেখানোটাই অভিনয়, মানে আমি চিরঞ্জিত চক্রবর্তী নই কিন্তু তার মতো করে করার চেষ্টা, তো সেটা আমি করলাম। এইরকম বেশ কিছু ডায়লগ আমি শোনাবো আপনাদের, অমিতাভ বচ্চনের ডায়লগ শোনাবো, বিভিন্ন ধরনের মিমিক্রি শোনাবো এবং আমার ডায়লগ শোনাবো। তো আশা করি সেই সমস্ত ডায়লগ, সেই সমস্ত মিমিক্রি এবং বিভিন্ন রকমের অভিনয় এবং অভিনয়ের কিছু খুঁটিনাটি, বিভিন্ন ধরনের নানা রকম মজার ঘটনা আমি একটু একটু করে আপনাদের সামনে শোনাবো। আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকুন। আর আরও একটা বড় কথা, আমার একটি চ্যানেল আছে, সুমিত গাঙ্গুলি সুইট অ্যান্ড সল্টি, একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে গেলেও দেখতে পাবেন আমার তৈরি করা বেশ কিছু মজার ছবি, বেশ কিছু মজার সিরিয়াল, বেশ কিছু মজার ওয়েব সিরিজ সেখানে চলছে, সুমিত গাঙ্গুলি সুইট অ্যান্ড সল্টি, সেখানে দেখতেও পাবেন। এবং আমি আমার বেশ কিছু ডায়লগস আমার ইউটিউবে আমি আপলোড করব, দেখতে থাকুন। কালকে আবার নতুন কোনো ডায়লগ নিয়ে আসবো, ধন্যবাদ।